হয় বন্ধুসকল, আপোনালোক স্বাগতম জানাইছো। আজি অন্য এটা নতুন ভিডিঅ' হৈছে। যিসকলে যোৱাকালি ভ্লগটো হৈছে সেইসকলে গম পাইছে আমি এটা ৰাইডত যাম বুলি, চাইকেল ৰাইড এটা যাম বুলি কৈছিলোঁ গাইছ। আজি মোৰ লগত আছে এইফালে দেৱ আছে, সেইফালে দেৱৰ এখন চাইকেল গাইছ, এখন মোৰ 1980 চনৰ চাইকেল। আৰু কালি যিটো প্লেনিং কৰা হৈছিল ট্ৰিপৰ, মোটামুটি 15টা 16টা চলি গৈছিল বোলে ট্ৰিপটো যাম, ট্ৰিপটো যাম। কিন্তু চবেহে ৰাতিৰ মানুহে গাইছে, ৰাতিৰ কথা সিহঁতে তাৰমানে ৰাতি কৈছে বোলে যাম 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 গাইছ। ইখনলৈকে মোটামুটি 1-50 বাৰমানকৈ ফোন কৰিছোঁ, কিন্তু সিহঁতৰ গুৰুত্বই নাই গাইছ ফোনৰ ওপৰত। তাৰমানে সিহঁতৰ ৰাতিহে বিশ্বাস কৰিব পাৰি গাইছ, দিনত কোনোদিনে বিশ্বাস কৰিব নোৱাৰি। এতিয়া দেৱ আৰু মই যাম, ইভাগে ধুব আহি আছে, ধুব যাম বুলি কৈছে, কিবা কৰে চাই থাকক গাইছ। মোক গাইছি এই পাগলে 3:30 বজাতে ফোন মাৰিছে গাইছ, ফোন মাৰি কিনে কৈছে বোলে যৌ 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 গাইছ। যোৱা ৰাতি মই এটা খানা খাইছিলোঁ গাইছ জন্মদিনত, মোটামুটি 3টামান বজাত বাগাত দিছোঁ, 3টামান বজাত বাগাত দি কিনে মোটামুটি 7টামান বজাত উঠছোঁ দে গাইছ। আমাৰ সেইগিলা টোপনি চোপনি নাই, কিবা এটা ক'ৰবাত যাম বুলি ভাবিলে গাইছ, যেনেকে নহওক তেনেকৈ আমি উঠিম। বলক গাইছ, আমি এতিয়া ৰাইডটো আৰম্ভ কৰোঁ নাকি? আৰম্ভ কৰোঁ বলক। আছে গাইছ, ধুব আহি আছে, ধুবৰ লগত এতিয়া আমি ৰাইডটো আৰম্ভ কৰোঁ গাইছ। বেলেগেও বিশ্বাস কৰিব নোৱাৰি ৰাতি ইহঁতৰ কথা, কি কি ডাঙৰ ডাঙৰ কথা, বা ৰাইডত যাম, কিবা যাম, চাইকেল লৈ ৰাইড কৰিম, পালি ইহঁতে গুৱাহাটীকে যায়, আমেৰিকাকে যাব ইচ্ছা কৰে, কিন্তু নাই গাইছ, ইহঁতৰ কাম নাই। আৰু ইহঁতক সোধাৰ পিছত নহয় কিবা নহয় কিবা এটা বাহানা বনাব, হয় না? হ'ব, এই মোৰ ফোনটোত চাৰ্জে নাছিলে, কিবা নাছিলে, ৰাতি বহুত ৰাতি হ'ল মোৰ ফোনটো চাই থাকক। আমিও গাইছ টোপনি ক্ষতি পাৰি কৰি পাইছোঁ জীৱনত। আমি মোটামুটি 3টা, মই কালি যাওঁ ৰাতি 3টা বজাত ঘূমাইছোঁ, ঘূমাই কিনে 4টা বজাত উঠছোঁ গাইছ। এই জীৱন আমাৰ মুখৰ মানুহ গাইছে জীৱনটো, মুখখন নহ'লে তাৰমানে কাউৰ সগুণে খালা হ'ল, কিবা চলি আছে গাইছ জীৱনত চলি গিলা দে আৰ বলক। এতিয়া আমি ৰাইডটো আৰম্ভ কৰো, আপোনাৰ এইফালে ধুব আছে, কেনে লাগিছে চাইকেল চলি আছে গাইছ? মানে অলপ মানে আৰু যেন মানে আন্ধাৰ পোহৰ মোকালি এই চলিগিলা ৰখাতে ৰখাতে এনেকুৱা অৱস্থা। হ'লেও আমি যাওঁ আৰু, আমি আহো গাইছ। আজি এটা চিম্পুল এটা ৰাইডিং হ'ব, এখন দেৱ কেনে লাগিছে আজি? মজা লাগিছে একদম। এতিয়া বৰ্তমান আমি হালগাঁও চক পালোঁ, হালগাঁৱৰ পৰা মোটামুটি আৰু মোটামুটি 13 কিলোমিটাৰমান আছিলে গাইছ যাবলৈ, লাহে লাহে যাই আছোঁ। এইফালে আমাৰ কেপ্টেইন, এই কেপ্টেইন কেপ্টেইন পিছ পৰছি কেপ্টেইন, কেনে হ'ব আজি ৰাইডটো? আজি আমাৰ ডেষ্টিনেশ্যন শুৱালকুছি গেট, তাৰ আগত নহ'ব আজি, আজি দেৰি হৈ গ'ল না, আজি বহুখিনি দেৰি হৈ গ'ল গাইছ, কি কৰিম উপায়তো নাই, লাহে লাহে যাই থাকোঁ, বহুতখিনি দেৰি হৈ গ'ল গাইছ আজি। তাকেলৈকে যাই থাকোঁ, লাষ্ট ডেষ্টিনেশ্যন এতিয়া বৰ্তমান শুৱালকুছি গেট, তাৰপিছত কি হয় কি নহয় আৰু জয় তই ঘূৰি থাকিম গাইছ আজি। মোটামুটি দিনটোৰ কাৰণে ওলাই আহিছোঁ, কিবা এটা হ'ব আৰু মুঠতে দে আৰ গাইছ। গাইছ এটা দুখৰ কথা হয়, চবৰে চাইকেলবিলাক গাইছ দামী দামী, এইফালে দামী, ইফালে দামী, এইফালে আমাৰ কেপ্টেইনৰো দামী গাইছ, কিন্তু মোৰ এই এখন দেউতাই যে 1980 চনৰ চাইকেল এখন লৈছে ভাই, টিলিংটো যিমান চাউণ্ড, কাণ চান ঘলা কৰি দিব মানুহ, এই টিলিঙৰ চাউণ্ড চাওঁ গাইছ। এই পাণ বেপাৰী হেন পায় গাইছ, ৰাস্তাই ৰাস্তাই যে পাণ আৰু ছাগাল কিনবা, সেইখানে বেপাৰী হেন পায় গাইছ, কি কৰিম উপায় নাই জীৱনগিলা, সেনেকৈ চলছি দিয়া উপায়টো নাই গাইছ জীৱনগিলা। এতিয়া যাই আছোঁ গাইছ, অলপ ভাগাৰ চাগাৰ ধৰিছে, শকত আপদ মানুহ নাই গাইছ, 1 কুইণ্টেলৰ ওপৰত আছে, কি কৰিম, সেইফালে সেইফালে ঘূৰি যায় গাইছ। কিন্তু এইবিলাক দামী দামী চাইকেল গাইছ, ইহঁতে উজুৰে উজুৰে যায়, মই তাৰ লগত কম্পেয়াৰ কৰিব নোৱাৰিম গাইছ, হ'লেও এৰি দিয়া মানুহ ভকাত মই নহয়, ইহঁতে যিমান যাব ময়ো সিমানেই যাম গাইছ, কিন্তু প্ৰতি পানা চানা বিহে গাইছ, এই কি কৰিয়ে দে আৰ। এখন দলং পাইছোঁ, আমাৰ ৰাইজৰ বেছি দলং নাই, এখানে দলং আছে গাইছ, দলংগিলা তামাম কষ্ট হয়, আমাৰ এখন দলং আছে না, ইমান কষ্ট নহয় গাইছ, দলংখন ৰখি কিনে চাওঁ ৰখছোঁ গাইছ, পানী কিমান বাছি, পানী তামাম হৈছে না, ৰ পানী চাওঁ ৰখ কিমান হৈছে। আমাৰ প্ৰথমটো ষ্টপেজ গাইছ ৰখি গ'লো, এতিয়া বিকশিত নাই গাইছ চাইকেলখন, এইফালে এই চুইচ গেট বন্ধ কৰি দিছে, এইফালে এইফালে গাইছে এই নদীৰ কিমান ধাৰ চাওঁছোঁ, আপোনালোকে ভালকৈ দেখা নাই, কিন্তু নদীৰ বুজ্য ধাতে গাইছ। আমি প্ৰথম ষ্টপেজটো ৰখলোঁ, কেনে লাগিছে নাই ৰাইডটো? ৰাইডটো ভালে লাগিছে গাইছ, এই নদীটো মই চাই আছোঁ, মানে চকু দিখিনি যোনখিনি দেখিছোঁ সেইখিনি আপুনি মোবাইলত দেখা নাপায় গাইছ, মানে পানীটো যিটো হাৰত সোমাই আছে আমাৰ ফালে, এনেতো উজনি ভাত আমাৰ ফালে হ'লে উজনি হ'ব, আমাৰ ফালে পৰা গেলি ভাতি হ'ব, ইফালে পৰা যাই আছোঁ ৰাইডটো, গাইছ বেয়া পানী বাঢ়া দি আছে, কালি জানত গা ধুইছিলোঁ, কাপবুক আছে, আজিতো নোৱাৰিম, চাইছে বাৰু কিছুমানে ভ্লগটো চাইছে কালি জানত গা ধুৱাই, আপোনালোকে চাইছে কালি, কালি মানে আছিল, আজি নহ'বই গাইছ, আজি কেম্বা পাৰা দিছে না, ফিল্ডখন বাঢ়ি গৈছে একদম, ফিল্ডখনটো ডুবি গৈছে,
আমি যাও গাইস চাই থাকো ভিডিওটো আমি খালি যাই চাই থাকো আকো দেখি যাই কিনে কিবা কিবি দেখাম তো পাগল গাইস এই গরমত কো রাস্তা সলা তলা হলকে চাওছো হেই চাও হে জীবর বিলে কি হব এই পাগল হইছি গাইস রাতি বন্ধ পুয়াই পুয়াই জিহে জিহে খাবো গাইস এ কেনে লেখে না রাজু মজা লাগছে এইফালে ফুটবলও আনছে ফুটবলে হাল জানি কি এই রাতি পুয়াই পুয়াই জি হয় হব আর নাকি কামেরি নিবা খুঁজে ভরি চরি উৎপাত গাইছ আর ইয়াত গাইছে তিনটা আগত যাই আছে মই পিছে পিছে যাই আছে সাইকেলের পাওয়ার নাই না গাইছ সেইকারণে হলিও দামি কোম্পানি হিরো হন্ডা গাইছ 1980 সনের সাইকেল কিন্তু এটা স্মৃতি লুকিয়ে আছে এইগুলা সাইকেলত গাইছ আপনারা জানাকে ডিমান্ড করে সেনাকে ভিডিও হবো আর গাইজ ভিডিওত এই ভিউজ চিউজ না হয়েছে আপনার ভিডিও গুলো অল্প শেয়ার টেয়ার করে দিব নহলে বেয়া হয়ে গেছে মোট জীবন জিলা আগে ইমান ইমান ভুল যাইছিল ভিডিওত কিন্তু আজিকালি ভিউজ না হয়েছে ভিডিওত গাইজ আপনার ভিডিও গুলো অল্প শেয়ার টেয়ার করে দিলে ভাল লাগে আর এইফালে গাইজ এটা এই পুলিশ স্টেশন আহি গেলো আমার শুয়ালকুচি পুলিশ স্টেশন গাইজ এইটো রাস্তা গাইজ এইফালে পুলিশ থানালৈকে যাব পারি গাইজ আমি তা ফাইনালি শুয়ালকুচি সোমালো আর আমার ডেস্টিনেশন পাবার লগে মোটামুটি 1.5 কিলোমিটার মান 2 কিলোমিটার মান আছে গাইজ আর পাম আর বেশি দূর নাই গাইজ ভাল লাগছে সাইকেল চলি না বহুদিন মূল আজ সাইকেল চলালো গাইজ কিবা তা মনটো প্রফুল্ল প্রফুল্ল লাগি গেছে দিয়া পরীক্ষা লোক কি হয়েছে কি নয়েছে খাই ললো ইফালে আজি নাখাই গাইছ এইগুলা ইয়াতে খাব চকলেট আমি আর গাইছ শিখর খাই শিখরত আমার এনার্জি শিখরত গাইছ 0% প্রোটিন থাকে তথাপি আমি এনেকে চলি আছো গাইছ জীবনটো খাই লৈ মরি যাম জীবনটো আজি আছো কালি মরি যাম জীবন কৰি জীবনটো সদায় ভোগ কৰিব লাগে ভোগীৰ ভোগ কোনি খাব ইফালে গাইছ এই শুৱালকুচি এছ বি এম এছ কলেজ পালো এইফালে গাইছ এই এছ বি এম এছ কলেজ আর এইফালে যদি দেখা পাইছি এইফালে এখন স্টেডিয়াম বনি আছে আমি বুড়া হওয়া লৈ গেছি এখন স্টেডিয়ামখন হব আশা এটা আছে আমার চলি বলে খেলা পাবো আমি যদি নল্লো জীবনটোত খেলা খেলবা জীবনত আকৌ কৰবা নল্লো দেই গাইজ জীবনটো বেকার আৰু বটলা হৈ গেল তাৰমানে কি কৰোঁ কি নকৰোঁ এনেকে চলি থাকিম যে আর জীবন গিলা থাকে গাইজ আমি বর্তমান ফাইনেল ডেস্টিনেশন পাম আর মোটামুটি অলপমান আছে গাইজ আমার কামান ধর যাই পাইছে গাইজ অলপমান আছে ডিস্টেন্স এইফালে এই ঢুজটো চাকছো আমার মেইন শুৱালকুচিৰ গেটেই এখান আমি বর্তমান ডেস্টিনেশন আহি পালো এইফালে ইয়াতে ফটো উঠাত বিজি বেলেগ কামে নাই গাইছে জীবনে ইয়াতে ফটো উঠা পাতি আকৌ বেলেগ নাছিল এইফালে আমার এই অসমীয়া এইগুলা কৃতি সংস্কৃতি আছে গাইছে ইফালে আমার মহিলাসকলে তাঁতশালত এই শাল বৈ আছে গাইছে এইগুলা কৃতি সংস্কৃতি আছে এইফালে আমার কামাণ্ড সকল কেনে লাগিল আজি ৰাইজটো ভাগৰি পৰিছে নেকি ভাগৰি বালাত খেতি কৰা মানুহ এইফালে আমাৰ কেপ্টেইন কেপ্টেইনে আমাক ঠগাইছে কেপ্টেইনে আজি আমাক এৰি থৈ আহিছে এইগুলা কৰিব নালাগে এইগুলা কৰিলে বেয়া দেখি না ই এটা গাজা মাছি আমাৰ আগত দেখো গাজাটো ক'ত হয় গাজা গাজা বেলেগ গাজা বেলেগ মাৰিলে সাজে গাজা গম পাইছা না গাজা মারব নালকে তো জীবনত এত গাছ মস্ত গাজর ই এটা তো মস্ত গাজর ধদুয়া মাল গাছ ই গুলা এনে কই আছে